আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। দুষ্কৃতীদের হাতে নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের সাথে বাঁকুড়া জেলায় দেখা করতে এলেন তৃণমূলের যুব সভাপতি। ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ছবি শেয়ার করায় গ্রেপ্তার হল এক বিজেপি কর্মী। পালসিট বাজারে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় 5 পুলিশ কর্মী সহ 6 জন আহত। ভিসা করিয়ে দেওয়া নাম করে 70 জন যুবকের প্রায় 100,000 টাকা হাতিয়ে চম্পট দিল এক প্লেসমেন্ট ও ট্যুর ট্রাভেলসের এজেন্টরা। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানায় অবৈধ মদের ঠেক তুলতে অভিযোগ করল গ্রামের মহিলারা। ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। বীরভূম জেলায় রবিবার সকাল 10টা নাগাদ 7 নম্বর জাতীয় সড়কে গামিরা গ্রামের কাছে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে 3টি গাছে ধাক্কা মারে 6 জন যাত্রী আহত হয়েছেন। তাদের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। ওই একই জায়গায় একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রবিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রামে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। যদিও এই মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য, এদিন এই বিজয় মিছিলে প্রায় 100 তৃণমূল কর্মী ও সমর্থক অংশগ্রহণ করে। রবিবার ছুটির দিন হওয়ায় পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীরা বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করলো। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার হাড় গ্রামে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এদিন জয়ী প্রার্থী তার কর্মী সমর্থকদের নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করেন। প্রায় 100 তৃণমূল কর্মী সমর্থক এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেন। পারিবারিক অশান্তি জেরে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কৈচরে। মৃত মহিলার নাম মিতা গুপ্তা। পরিবারের লোকেরা ঘটনার কথা জানতে পারায় প্রথমে তাকে কাটোয়া হাসপাতালে, পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম পিন্টু মণ্ডল। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। রবিবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর হাসপাতাল সংলগ্ন খোলা মাঠে 2 মদ্যপ ব্যক্তিকে উদ্ধার করলো পুলিশ। তাদের মধ্যে কানাই লোহার নামে বিষ্ণুপুর পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিক অনুমান অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন গৌর বর্ধন নামে এক ব্যক্তি। ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার রসুলপুরের মধ্যদরুই বাজার এলাকায়। মৃতের পুত্রের অভিযোগ, কোম্পানিতে ঠিকমতো টাকা জমা নিতে না পারায় তিনি অপমানে আত্মঘাতী হয়েছেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে। বর্ধমান কেন্দ্রীয় ঈদ কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে তেঁতুলতলায় ঈদ কমিটির কক্ষে। আসন্ন ঈদ উপলক্ষে কর্মসূচি নিয়ে এদিন পর্যালোচনা করা হয়। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রবিবার প্রচণ্ড তাপদাহে মানুষকে স্বস্তি দিতে শহরের কার্জনগেট চত্বর এলাকায় আমবাগানের একটি ক্লাবের পক্ষ থেকে জল সঞ্চয়ের আয়োজন করা হয়। এদিন উদ্যোক্তারা পথ চলতি সাধারণ মানুষের হাতে ঠান্ডা জলের গ্লাস তুলে দেন। রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতি বিজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জাবুই গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের নিয়ে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। এদিনের মিছিলে 100 তৃণমূল কর্মী যোগদান করেন। বাঁকুড়া জেলার সোনামুখী কল্যাণপুর গ্রামে শনিবার রাতে জনৈক ব্যক্তির বাড়িতে লোমওয়ালা বড় মাকড়সা দেখতে পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা মাকড়সাটিকে মেরে ফেলে। রবিবার সকালে ওই গ্রামে ট্যারেন্টুলা জাতীয় একটি মাকড়সা দেখা যায়। বন দপ্তরের খবর দেওয়া হলে তারা ওই মাকড়সাটিকে উদ্ধার করে। আসছি বিস্তারিত খবরে। দুষ্কৃতীদের হাতে নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের সাথে বাঁকুড়া জেলায় দেখা করতে এলেন তৃণমূলের যুব সভাপতি। নিহত সদস্যের বাবা অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। পঞ্চায়েত ভোটের দিন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত তৃণমূল কর্মীর বাঁকুড়া শহরের বাড়িতে এলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, অরূপ খাঁকে সঙ্গে নিয়ে তিনি ওই তৃণমূল কংগ্রেসের নিহত কর্মী বাড়িতে যান, পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পরে নিহত তৃণমূল কর্মীর বাবা সুবল বাগদি ঘটনায় যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। গ্রেপ্তার করা হবে এবং এফআইআর যাদের করা যাদের নাম তো করা তাদেরকে গ্রেপ্তার করা হবেই।
উপরন্ত যারা এখনো অধরা রয়েছে তারা যদি গ্রেপ্তার হয় তার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে। উনি বলেছেন যাতে এরা কোনো মতে সাড়া না পায়, শাস্তি পায় তার ব্যবস্থা করা হবে। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ছবি শেয়ার করায় গ্রেপ্তার হলো এক বিজেপি কর্মী। অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করে শ্রীরামপুর থানার পুলিশ। এদিন অভিযুক্ত জামিন নাকচ করে দেন বিচারক। ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ছবি শেয়ার করায় গ্রেপ্তার হলো এক বিজেপি কর্মী। অভিযুক্ত বিজেপি কর্মী জ্যোতির্ময় চক্রবর্তী হুগলির বৈদ্যবাটির বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি ফেসবুকে একটি মন্দির ভাঙার খণ্ডচিত্র শেয়ার করেন। তার পরিপ্রেক্ষিতে চন্দননগর কমিশনারেটের ডিজি দাঙ্গা বাঁধানোর চেষ্টা ও সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগ দায়ের করে। শ্রীরামপুর থানার পুলিশ শনিবার রাতে জ্যোতির্ময়কে গ্রেপ্তার করে। ধৃত বিজেপি কর্মীকে রবিবার শ্রীরামপুর আদালতে পেশ করে শ্রীরামপুর থানার পুলিশ। অভিযুক্তর আইনজীবীরা জামিনের আবেদন জানালেও বিচারক জামিন খারিজ করে দেন। চক্রবর্তী আমাদের একজন কার্যকর্তা জেলা, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে সিআইডি, এবং তাকে আজকে কোর্টে পেশ করা হয়েছিল। গতকালকে রাত্রিতে তাকে ধরেছিল, দেখানো হয়েছে। এবারে আজকে তার বেল হয়নি, আমরা মুভ করেছিলাম বেল, আমি নিজেও সেই মুভমেন্টে ছিলাম। জ্যোতির্ময় কী করেছেন? একটা ফেসবুকে শেয়ার করেছে একটা ব্লগকে। এবার সেটা হয়েছে কিছু মন্দির কোথাও ভাঙা হচ্ছিল বা আমরা যেটা জানলাম সেটা থেকে, যে সেখানে দোলা সেন তৃণমূলের যিনি নেত্রী তিনি থেকে একটা মন্দির থেকে তার মূর্তি সরিয়ে দিয়েছিল। সেই জন্য গ্রামের লোকেরা কেঁপে গেছিলো, গ্রামের লোকেরা সেখানে ঝড়ো হয়ে গেছিলো যে না, এটার মানে আমাদের দেবত্ব স্থান ভাঙতে হবে, ভাঙা হবে, সেটা আমরা আটকাচ্ছি। তো এই ব্যাপারটাকে সেই গ্রামের ছেলেরা ফেসবুকে পোস্ট করেছে, সেইটা ও শেয়ার করেছে। সিআইডির অতি সক্রিয়তা, এবং সিআইডি এখানে অতি সক্রিয়ভাবে তাকে অ্যারেস্ট করেছে। অথচ দুদিন আগে যখন অনুব্রত মণ্ডল বলছে পুলিশকে বোমা মারতে, সে ব্যাপারে সিআইডির নজরে পড়ে না। দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডিক্লেয়ার করছে যে আমি পুরুলিয়ায় গিয়ে বিরোধী শূন্য করব, তারপরে বিরোধীদের দুজন কার্যকর্তা আমাদের বিজেপি মিলিত হয়, সেটা সিআইডির নজরে পড়ে না। সেখানে যে একটা সন্ত্রাসের আবহাওয়া তার কথাবার্তা তৈরি হয়েছে বা ঘটনাগুলো বলছে, সেটা তাদের নজরে পড়ে না। বিজেপির নিরীহ কার্যকর্তাদের এখন তারা ভেতরে ঢোকাচ্ছে মিথ্যে মামলা। ধন্যবাদ। শ্রীরামপুর থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পালসিট বাজারে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। ঘটনায় 5 পুলিশ কর্মী সহ 6 আহত হয়ে চিকিৎসাধীন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। দুষ্কৃতীদের তাণ্ডব ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পালসিটে। ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় মেমারি থানার পুলিশ। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে আহত হয় 5 পুলিশ কর্মী সহ 6। পালসিট স্টেশন থেকে আমাদের লোকাল থানার পুলিশ হচ্ছে একজনকে নিয়ে এলো। তার হচ্ছে কি ইঞ্জুরি আছে, সে নাকি বোমা নিয়ে যাচ্ছিল, তার হাতে মানে ছুঁড়েছে এবং হচ্ছে গিয়ে নিজেও ইনজিওর্ড হয়েছে, কারো একটা দিকে ছুঁড়েছিল, নিজে ইনজিওর্ড হয়েছে এবং পুলিশরা ইনজিওর্ড হয়, তাদের ট্রিটমেন্ট এখানে করা হলো। আর হচ্ছে গিয়ে যাকে ছুঁড়েছিল তাকেও পরে নিয়ে গেলো পুলিশ, তারও ট্রিটমেন্ট করা হলো। কজন পুলিশ কর্মী আহত হয়েছে? পুলিশ কর্মী আহত হয়েছে সব মিলিয়ে 5 ট্রিটমেন্ট করা হলো। পুলিশ হচ্ছে 5, আর হচ্ছে গিয়ে যিনি যে মেয়ে যাচ্ছিল বোমটা, সে আর হচ্ছে যাকে আক্রমণ করতে যাচ্ছে এখানে কিছু বোমের আঘাত বলে মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো সবই বোমের আঘাত, কারণ হচ্ছে যে ইয়েগুলো থাকে না, বোমের যে স্প্রিন্টারগুলো থাকে সেগুলো মার্ক করছে পুলিশের গায়ে হাতে সব জায়গায়। জখমদের ভর্তি করা হয়েছে মেমারি গ্রামীণ হাসপাতালে। ঘটনা ছিল দাদা লোক ওখানে দেখছে যে আমি গাড়িটা রেখে ওখানে আমি দেখতে গেছিলাম। তা এবার পুলিশ সামনে পুলিশ ছিল, এবার আমাকে ডাকছে বলছে বোনটা ধরো, স্যাররাও আমাকে বলছে যে তাহলে ধর, আমি ধরতে বলেছি, আমি ধরেছি এত করে। তখন আমি যে বোনটা ধরেছি স্যাররা তখন ওকে ধরছে, ওকে ধরতে যায় তখন আমার হাতে বোনটা টেনে হাত থেকে বার করে ওখানে বাইরে গেছিল। হঠাৎ নয়, মানে দেখেছে আরো ওর নিজের মামারা যাচ্ছে না কাছে, ঠিক আছে, আর আমি সে জায়গায় ছিলাম। স্যাররা আমাকে বললো যে তাহলে তুমি ধরো, মোমটা ধরো, যে আমি ধরেছি হাতে করে, এরকম জামার মধ্যে মোড়ানো ছিল, ধরেছি। ধরার পরে এবার স্যার যখন আমার হাতে বোমটা দিয়ে যায় তখন হচ্ছে স্যার এবার ওকে ধরার চেষ্টা করেছে, তখন ওকে ধরতে যায় তখন আমার হাতে বোমটা নিয়ে আমার পায়ের কাছে মেরে।
সেটা তো আমি বলতে পারবো না, আমি শুধু জাস্ট ওখানে মাটিটা ঢালার পাশেই কাজ করছি, মানে আমি গাড়ি চালাই পাশেই মাটি ঢালছিলাম, দাদা লোক দেখছে বলে আমিও দেখতে গেছি। সারা কথা তাণ্ডব ঘটনার অভিযোগে রবি সিংহ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সবার কাছে হুমকি দিচ্ছিল যে মেরে দেবো, এখানে আমি কাজ করি এরকম ভাবে বলা হচ্ছে। তো পুলিশ প্রশাসনকে জানানোর পর পুলিশ প্রশাসন সকালে এসে অ্যারেস্ট করতে আসে। সেই অ্যারেস্ট করতে আসার সময় তার পকেটে একটু বোমটা ছিল, সেটা পুলিশকে হুমকি দিচ্ছিল পিস্তল দেখিয়ে, দোকানে দোকানে হুমকি দেয়নি, পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল বাজার। কি বলছিল এখানে আমি এসেছি বাড়ি, এখানে ওর দিদার বাড়ি, ওর আসল বাড়ি হচ্ছে অন্ডা থাকেন না, এখানে না, এখানে মাঝে মাঝে আসেন থাকে। গুলি ছোড়া যে একটা গুলি ছিঁড়েছিল নড়াউন্ডা, হ্যাঁ ওটা ছোড়া হয়েছিল কালকে পরশু রাত থেকে। আর আজকে পুলিশ কখন এসেছিল? পুলিশ এসেছিল আপনার ওই সকাল থেকেই, ওকে ধরার প্ল্যানিং হচ্ছিল, পুলিশ প্রশাসন সকাল থেকেই ছিল, ওকে ধরার চেষ্টা করছিল কিন্তু ওকে পাচ্ছিল না। তো ঠিকানা জানার পর পুলিশ প্রশাসন যখন ওকে অ্যারেস্ট করার জন্য যায়, তো এলাকার লোক পুলিশের সাথে ছিল, তো লোকজন দেখে সে হয়তো ভয় পেয়ে পেটো বোমটা ছুড়ে দিয়েছিল প্রশাসনের দিকে। তো প্রশাসন একজন আহত হয়েছে এবং আমাদের একটা পার্সিটি ছিল রমানা গোয়া। আর তোমার গুলি চালিয়েছিল নাকি? আচ্ছা গুলি ওখানে চালানো হয়নি, অ্যারেস্ট করার সময় কোনো ফায়ারিং হয়নি। আজকে ও গুলি চালিয়েছিল নাকি? না আজকে আসলে কালকে না, কালকে কাল রাত থেকে, পরশু রাত থেকে কাল সকাল অব্দি চালিয়ে। পার্সিট থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। ভিসা করিয়ে দেওয়ার নাম করে 70 জন যুবকের প্রায় কয়েক লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিল একটি প্লেসমেন্ট ও ট্যুর ট্রাভেলস এর এজেন্টরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আসানসোলে গড়াই রোডে ময়দাকল সংলগ্ন এলাকায়। রবিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের গড়াই রোডে ময়দাকল সংলগ্ন এলাকায় প্রায় 70 জন যুবক একটি প্লেসমেন্ট ও ট্যুর ট্রাভেলস এর বেসরকারি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে, যদিও অফিস সে সময় বন্ধ ছিল। যুবকদের অভিযোগ, ওই যুবকরা হজ যাত্রীদের খিদমত করার জন্য সৌদি আরবে যেতে চেয়েছিল। ওই সংস্থা তাদের 3 মাসের ট্যুর ভিসা করে দেওয়ার কথা ছিল, সেই অনুসারে মেডিকেল করার জন্য 1500 টাকা, মেডিকেল রিপোর্ট সঠিক দেওয়ার জন্য 10,000 টাকা ও ভিসা তৈরির জন্য 15,000 টাকা জন প্রতি নেয়। সেই অনুযায়ী তাদের ভিসা জেরক্স কপি দেওয়া হয়। সেই কপি নিয়ে নেটে সার্চ করতে গিয়েই দেখা যায় বিষয়টি জাল, যে এজেন্টরা এই কাজ করে দিয়েছিল তাদের মোবাইল ফোনের সুইচ অফ। ওই যুবকরা পরবর্তী সময় আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ভিসা কে লিয়ে অ্যাপ্লাই কিয়ে থে সৌদি জানে কে লিয়ে হাজির লোক খিদমত কে লিয়ে, পহলে হম লোগো বোলা কি আপনা পাসপোর্ট লাগে দো, তো হম লোগ পাসপোর্ট লাগে জমা কিয়ে, ফির বোলা কি দেখো পহলে মেডিকেল করা হলো 1500 রুপে কা, আগর মেডিকেল ফিট রহোগে তো ফির তুম লোগ 10,000 রুপে লাগেগা, এডভান্স দেনা পড়েগা। তো হম লোগ ফির মেডিকেল ফিট জব আয়া হম লোগো, তো হম লোগ ফিট হোগে 10,000 লাগে এডভান্স জমা কিয়ে, ফির বোলতে এক সপ্তাহ বাদ তুম লোগো জব ভিসা আয়েগা তো তুম লোগো অর জো 15,000 বাকি দে দেনা। তো হম লোগ এক হপ্তাহ বাদ জব কল আতা তো হম লোগ কল আকে ইয়াহা পে 15,000 জমা কিয়ে, ভিসা কপি লেগে গায়ে ইয়াহা সে, ভিসা কপি লেগে গায়ে, উসকে বাদ ইসকা জো নম্বর বন্ধ হুয়া হ্যায় তো অবি তক চালু নেই হুয়া। अभी तक थाना में आप लोग FIR भी किए हैं, अभी साहब भी आए थे, सब कुछ करके गए हैं, बस यही देख के हम लोग दिए हैं, घर देख के सब पैसा उसे जितना ये ऑफिस देख के और कुछ नहीं, बस यही आए थे। कैसे आए थे? बस एजेंट गई थ्रू हम लोग आके देखे थे, भैया पूछे थे मतलब जो खुला ऑफिस बस इसी एडवर्टाइज यही देख के हम लोग रुके हैं, अपना गाड़ी लेके सब कुछ यही आए करवाए, हम लोग इसी को देख के किए हैं सब कुछ, बिल्डिंग देख के कि चलिए यहाँ कुछ तो ऐसा है
ये बिल्डिंग अपना बिल्डिंग में कुछ तो ऐसा दिया होगा अपने डॉक्यूमेंट्स जो लिया भाई लो ऑफिस को तुम लोग खोल लो इसी तौर में दिए ऑफिस खोला फिटिंग कर रहा है क्या तो हम लोग आज पता चलता है आप लोग कहाँ कर रहे हैं हम लोग बनपुर के कुछ हम लोग के भी है हम लोग रेल पार के है आसानसोल থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট আনন্দ বার্তা উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানায় অবৈধ মদের ঠেক তুলতে অভিযোগ করলো গ্রামের মহিলারা মহিলাদের অভিযোগ অবৈধ মদের ব্যবসা চলায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে অবৈধ মদের ঠেক তুলতে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন গ্রামের মহিলারা রবিবার অভিযোগকারী মহিলারা বলেন ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের সাদাপুর গ্রামে বেশ কিছু অসাধু ব্যবসায়ী বাড়িতে চোলাই সহ দেশি মদের কারবার চালান এর ফলে এলাকায় পরিবেশ নষ্ট সহ বহিরাগত লোকজনের আসা যাওয়া হয় ব্যবসায়ীদের বাধা দিলে উল্টে শাসানি দেয় বলে অভিযোগ ইটাহার থানার পুলিশ খুব শীঘ্রই ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন উত্তর দিনাজপুর থেকে অনুপ জশওয়ালের রিপোর্ট আনন্দ বার্তা খিরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো রবিবার কার্যালয় উদ্বোধন করেন ব্লক সভাপতি অনুষ্ঠান ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ফুটে ওঠে খিরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের শুভ উদ্বোধন হলো রবিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের খিরগ্রামে স্থাপিত হয় এই কার্যালয়টি দলীয় কর্মী সমর্থকদের চাহিদা মেনে এলাকায় নতুন কার্যালয়টি স্থাপিত হয় দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাসক দলের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মেহবুব চৌধুরী চন্দন সরকার রিজাউল মুন্সি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ কর্মসূচি উপলক্ষে দলীয় নেতৃত্ব সহকর্মী সমর্থকদের উৎসাহ ফুটে ওঠে ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয় মঙ্গলকোট ব্লকে শুভ উদ্বোধন ছিল এই কার্যালয়টি আমাদের স্বর্গীয় পীর মোহাম্মদ চৌধুরী আমাদের দীর্ঘদিনের কানপতি দলের কর্মী ছিলেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের গ্রাম তৃণমূল কংগ্রেসের ঘাসরা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন তেনার তিনি এই জায়গাটা তেনার ছেলে দান করেছেন আমাদের এই পার্টনারশিপটা করার জন্য বিশেষ করে এখানে আমাদের এই ক্ষীরগ্রাম অঞ্চলের মঙ্গলকোট ব্লকে এটা হচ্ছে শেষ প্রান্ত এটা হচ্ছে ঘাসনা ক্ষীরগ্রাম অঞ্চল প্রয়োজন ছিল মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল একটা বসার জায়গার অভাব ছিল তো আমরা পার্টিস করতে পেরে গর্বিত এবং আমাদের স্বর্গীয় পীর মোহাম্মদ চৌধুরী স্মৃতি ভবন এটা আজকে শুভারম্ভ করলেন আমাদের মাননীয় সভাপতি মঙ্গলকোট ব্লক কংগ্রেসে উনি আজকে এটা উদ্বোধন করলেন আজকে এটা শুভারম্ভ মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মহকুমা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো স্থায়ী কমিটি না থাকার ফলে বঞ্চিত হচ্ছিল খেলোয়াড়রা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি পুরসভা ভবনে গঠিত হলো এদিনের পূর্ণাঙ্গ কমিটি ইসলামপুরের জেলা শাসক মহকুমা শাসক ও জেলা ক্রীড়া সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হয় আগামী 3 বছরের জন্য এই কমিটি বহাল থাকবে বলে জানান ক্রীড়া সংস্থার চিফ পেট্রন কানাইনাল আগরওয়াল এদিন সর্বসম্মতিক্রমে কার্যকরী সভাপতি দেবাশিস চক্রবর্তী সম্পাদক রাজকুমার পাল গ্রীষ্মকালীন সম্পাদক শঙ্কর সরকার ও শীতকালীন সম্পাদক জয়ন্ত চন্দ্র সহ মোট 21 জনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে উল্লেখ ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার স্থায়ী কমিটি না থাকার ফলে বঞ্চিত হচ্ছিল খেলোয়াড়রা আমরা এসডিএস এর আজকে একটা পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাবিত আকারে আমরা আজকে সবার সঙ্গে আলোচনা করে করেছি এই কমিটিটা আমরা এসডিও অ্যাপ্রুভাল নিয়ে ইনস্টিটিউটে পাঠাবো ডিএম স্যার অ্যাপ্রুভাল দেবেন তারপরে এসডিএস এর পূর্ণাঙ্গ কমিটি এখানে খেলাধুলা পরিচালনা যে এটা কি ডিএসএতেও পাঠানো হবে ডিএসএতে পাঠাবো ডিএসএ আমরা পাঠাবো মানে আগামী 3 বছরের জন্য তাহলে এই কমিটি উত্তর দিনাজপুর থেকে অনুপ জশওয়ালের রিপোর্ট আনন্দ বার্তা সারা রাজ্য জুড়ে পালিত হলো লোকনাথ বাবার তীর্থধাম দিবস প্রত্যেক বছরের ন্যায় এবছরও 19শে জ্যৈষ্ঠ যথাযথ ভক্তি সহকারে দিনটি পালিত হলো অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার শেয়ার গ্রামে এদিন ভক্তদের ভিড় উপচে পড়তে দেখা যায় মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা পাঠের পাশাপাশি হোমযজ্ঞ অনুষ্ঠিত হয় এদিন আগত ভক্তদের ভোগ বিতরণ করা হয় এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তীর্থধাম দিবস পূজা করলাম এটা কতদিন ধরে করছেন এটা মোটামুটি 12-14 বছর হচ্ছে আমাদের এখানে শেয়ার গ্রামে
হ্যাঁ একদিন বাবা তিরোধান মানে মৃত্যু দিবস, তো এটা আমরা একদিনই পালন করি এই 19 জ্যৈষ্ঠ। সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আছে, রাত্রে বাউল আছে, কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলকাতা, তাছাড়া আমাদের ছোট ছোট ছেলে মিলে দিয়ে এনে গ্রামের সচ্ছা কিছু অনুষ্ঠান আমাদের আজকেও আছে কালকেও আছে। এই পুজো ঘিরে আর কি কি করলেন? পুজো ঘিরে আমাদের নরনারায়ণ সেবা ছিল, ঠিক আছে, গ্রামের এবং চারপাশ থেকে সমস্ত মানুষ এখানে অন্নভোগ খেয়ে গেলেন, দুপুরে আয়োজন করা হয়েছিল। কত মানুষ নারায়ণ ভোগে? 3,500 লোক এবছর খেলেন আমাদের এখানে। এটা কোথায় করলেন? এটা সিয়ারা গ্রাম ধর্মতলায়। ব্যুরো রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের সাথে বাঁকুড়া জেলায় দেখা করতে এলেন তৃণমূলের যুব সভাপতি। ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ছবি শেয়ার করায় গ্রেপ্তার হল এক বিজেপি কর্মী। পালসিট বাজারে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় 5 পুলিশ কর্মী সহ 6 আহত। ভিসা করিয়ে দেওয়া নাম করে 70 যুবকের প্রায় 100,000 টাকা হাতিয়ে চম্পট দিল এক প্লেসমেন্ট ও ট্যুর ট্রাভেলসের এজেন্টরা। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানায় অবৈধ মদের ঠেক তুলতে অভিযোগ করল গ্রামের মহিলারা। খিরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।